8ই মার্চ নারী দিবস উপলক্ষে মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তীর কাঁচখোলা নাট্য উৎসব ও নাট্য সম্মাননা। বাংলাদেশের মঞ্চনাটকে সামগ্রিকভাবে নারীর মেধার মূল্যায়নে 8 বিভাগের 8 নারী অভিনয় শিল্পীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। ঢাকা বিভাগ থেকে কাজী রোকসানা রুমা, চট্টগ্রাম বিভাগ থেকে শুভ্রা বিশ্বাস, রাজশাহী বিভাগ থেকে নিভা সরকার পূর্ণিমা, খুলনা থেকে সাবিকুন নাহার কাকলি, রংপুর থেকে রেনুয়ারা বেগম, বরিশাল থেকে তন্দ্রা মল্লিক, ময়মনসিংহ বিভাগ থেকে আনোয়ারা সুলতানা। অনুষ্ঠানে অতিথি আসনে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি মেহের আফরোজ চুমকি, নাট্য ব্যক্তিত্ব আলিয়া ফেরদৌসি, লাকি ইনাম ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফরউদ্দিন সিদ্দিকী।